আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। যে আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাবে। প্রত্যেক ইমানদার মুসলমান মনের মধ্যে স্বপ্ন বুনেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার, কিন্তু সেই সৌভাগ্য সবার জীবনে ঘটে না। মানুষ স্বপ্নযোগে নানা কিছু দেখলেও শয়তান প্রিয় নবীর রূপ ধারণ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে আমাকেই দেখল, কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করল সে তার দোজকের আসন গ্রহণ করল। অন্য আরেক হাদিসে এরশাদ হয়েছে, যে আমাকে স্বপ্ন দেখল শীঘ্রই সে আমাকে জাগরণে দেখবে, অথবা সে যেন আমাকে জাগরণেই দেখল। আর শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সহিহ মুসলিম, হাদিস নং 2266। ইসলামের ইতিহাসে দেখা যায় যে অনেক সাহাবি, তাবেঈ ও বুজুর্গরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। ইসলামের বিধান হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা বাস্তবে দেখার মতো, কেননা শয়তান কখনো নবীজির আকৃতি ধারণ করতে পারে না। এখন আমাদের জানা দরকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, কোন আকৃতিতে তাকে স্বপ্নে দেখা যাবে। তিরমিজির বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতির বর্ণনা দেওয়া হয়েছে এভাবে, তিনি ছিলেন মানানসই দীর্ঘদেহী, তার গায়ের রং দুধে আলতায় মিশ্রিত গোলাপের মতো, গোলগাল হালকা পাতলা চেহারা, ঘন দাড়ি, মুখ গহ্বর প্রশস্ত, ঘাড় যেন রৌপ্য পাত্রে রক্ত ঢালা, কেশরাশি সামান্য কোকড়ানো বাবরি, মেদহীন সুঠাম দেহ, হাত পায়ের আঙ্গুলগুলো শক্তিশালী ও মজবুত, বাহু, কাঁধ ও বুকের উপরে পশম বিশিষ্ট, অতিরিক্ত পশমমুক্ত শরীর, বুকে নাভি পর্যন্ত পশমের দীর্ঘ রেখা, দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত, মাথা ও অস্থিবন্ধনীগুলো কিছুটা বড়সড়, প্রশস্ত ললাট, চক্ষুগোলক ডাগর ডাগর, চোখের মণি কুচকুচে কালো, পাপড়ি ললাটে, ভ্রুযুগল অমিলিত প্রশস্ত ঘন, হৃদয়ের মাঝখানে প্রস্ফুটিত একটি রগ যা রাগের সময় স্ফীতি হতো, উন্নত চকমকে নাকিসা, দাঁতগুলো বিযুক্ত রূপার গাঁথুনি, এক কথায় তার অপূর্ব রূপ মাধুর্য বর্ণনাতীত, যে কেউ তাকে প্রথম দর্শনে হতভম্ব হয়ে পড়ত। সে একথা বলতে বাধ্য, জীবনে এমন সুন্দর মানুষ দ্বিতীয়জন দেখিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে হবে ঈমান অবস্থায়। পূর্ণ ইসলাম পালনকারী ও সুন্নতের অনুসারী কেবল তাকে দেখতে পারেন। এছাড়া কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার দাবি করলে সেটা মিথ্যাবাদী হবে। মনে রাখতে হবে, যে যাকে ভালোবাসে তার সঙ্গ লাভে নিজেকে ধন্য মনে করে, যে তার চালচলন, ভাবভঙ্গি ও বচনাচার অনুসরণ করে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে, সবসময় তার সাক্ষাতের প্রতীক্ষায় থাকে। এভাবেই যুগে যুগে হাজার নবী প্রেমিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। তাকে স্বপ্নে দেখেছিলেন ইমাম আবু হানিফা, আব্দুর রহমান জামি, জালালউদ্দিন রুমি, শেখ সাদি, সাদউদ্দিন তাফতাজানি, হযরত শাহ ওলিউল্লাহ দেহলবি, আব্দুল আজিজ, শায়েখ জাকারিয়া সহ অসংখ্য নবী প্রেমিক রহমাতুল্লাহ। বর্ণিত আছে, ইমাম মালিক রহমাতুল্লাহ অধিকাংশ রাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে হলে করণীয় হল সত্যিকারের নবী প্রেমে মাতোয়ারা হওয়া, তার সুন্নতসমূহ পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পেতে উদগ্রীব হওয়া। তাহলেই কেবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব। কোনো আলেম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে হলে বেশি বেশি দুরূদ পাঠ করা, ওযু সহকারে পবিত্র হয়ে বিছানায় শয়ন করা, শেষ রাতে উঠে তওবা করা। তবে সর্বাগ্যে যেটা মনে রাখা দরকার সেটা হলো, ফরজ ইবাদত তার হকসহ পরিপূর্ণভাবে পালন করি, তবে নফল ইবাদতে মনোনিবেশ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।